আসসালামু আলাইকুম। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকে এই ভিডিওটা দেখছেন, সকলকে আমার শায়লাস পাল চ্যানেলের নতুন আরেকটা ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার প্রাণপ্রিয় ভিউয়ার্সরা, ভাই আপুরা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, এবং আপনাদের সকলের দ্বারা আমিও ভালো আছি। অনেকদিন পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি, আসলে শারীরিক অসুস্থতার কারণে প্রায় অনেক দিন হয়ে গেছে কোনো ব্লগ শেয়ার করতে পারছি না। আর মাঝে মাঝে রেসিপিস যাও শেয়ার করছি, তাও আমার মানে ভিডিওতে ভয়েস ওভারিং করার মতো আসলে মেন্টালিটিটা ছিল না, যে কারণে ভিডিওতে ভয়েস ওভারিং করতে পারিনি। তো এই ভিডিওটা হচ্ছে ডিসেম্বরের শেষের দিকে করা একটা ভিডিও, বাসায় আমার ফুফাতো বোন আর আমার ভাগ্নি এসেছিলো, তো ওদের নিয়েই শীতের রাতে একটু বের হয়েছিলাম আমরা ঢাকার আশপাশে বা মিরপুরে যে স্ট্রিট ফুড পাওয়া যায় সেটার আর কি টেস্ট করার জন্য। তো যাই হোক, যাওয়ার পথে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিলো আনফর্চুনেটলি। আসলে আমি পথ ভুলে গিয়েছিলাম। প্রথমে আমরা গিয়েছিলাম আমাদের দিয়াবাড়ি থেকে হচ্ছে আশিকটি পয়েন্টে, তো ওইখানে আমার হাজব্যান্ড তো আমাকে কয়েকবার নিয়ে গিয়েছে, আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছি। কিন্তু আমার সাথে আসলে যেটা হয় যে রাতের বেলা আমার রাস্তাঘাটগুলো সব একই রকম লাগে। আমি অনেক চেনার চেষ্টা করেছি আসলে, কিন্তু আমি আশিকটি পয়েন্টটা কোনোভাবেই চিনতে পারতেছিলাম না। তো যাই হোক, আমার মোবাইলে ব্যালেন্সও ছিল না এই সেই সময়টাতে, আর হাজব্যান্ডও ফোন দিতেছিল না। তো আমার অনেক দেরি দেখে তারপরের ভাইয়া শেষমেশ ফোন দেয়, তো ফোন দিয়ে বলে আমরা কোথায়। তো আমি আসলে এক্স্যাক্ট লোকেশনটাও ওকে বলতে পারতেছিলাম না, কারণ আমি আসলে ওই দিকের রাস্তাঘাটটা তেমন একটা চিনি না, মানে কমার্স কলেজের ওই দিকের যে রাস্তাটা। তো যাই হোক, অনেক কষ্ট করে শেষমেশ ওদের আর কি খুঁজে পেয়েছি, মানে আশিকটি পয়েন্টটা খুঁজে পেয়েছি। তো এখানে এসে হচ্ছে আমরা মালাই চায়ের অর্ডার করেছিলাম। তো আশিক টি পয়েন্টের মালাই চায়ের কথা কি আর বলবো, সেটা তো আপনাদের সাথে আমি অনেক আগেই শেয়ার করেছি। আপনারা যদি এসে থাকেন তাহলে তো জানেন এটার স্বাদ আসলে কেমন। শুধু মালাই চাটাই নয়, সর চা এবং এখানকার যে দুধ চাটা সেটাও কিন্তু অনেক টেস্টি। আপনারা যদি একবার খান মুখে লেগে থাকবে, তো অবশ্যই এখানে একবার আসবেন। তো যাই হোক, পথ হারিয়ে আপনাদের ভাইয়ার কাছে অনেক বকাঝকা খেয়েছি, আসলে মনটা অনেক খারাপ হয়েছিল, আমি পথ হারিয়ে ফেলছি আর এমন সময় আপনাদের ভাই আমাকে বকাঝকা করেছে। তো বাসায় এসেও অনেক মন খারাপ করেছি, কারণ আমি হারিয়ে গিয়েছি আর ও আমাকে বকাঝকা করছে। আসলে ও মনে করে যে আমি বাইরে গেলে আসলে রাস্তাঘাটের দিকে তেমন একটা তাকাই না, মানে খেয়াল করি না, চেনার চেষ্টা করি না, তেমনটা কিন্তু একদমই নয়। আসলে রাতের বেলা আমার রাস্তাঘাটগুলো গুলিয়ে যায়। তো যাই হোক, আশিকটি পয়েন্ট থেকে আমরা হচ্ছে মিরপুর একে চলে আসছি। তো মিরপুর একে বাগদাদ শপিং কমপ্লেক্সের যে পেছনের গলিটা, সেখানে তো অনেক ধরনের স্ট্রিট ফুড আছে, অনেক অনেক স্টল আছে। তো সেখানে এসে হচ্ছে আমরা পানিপুরি নিই। তো আমার আসলে পানিপুরি খেতে ইচ্ছা করছিল, তো পানিপুরি আমরা নিই, আর হচ্ছে ভেলপুরি নিই। তো এখানে গিয়ে আমরা অনেক মজা করি, পানিপুরি আর ভেলপুরি খাই। তো রাতের বেলা আসলে ঢাকা শহরে ঘুরে বেড়ানোর কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো যাই হোক, ওদেরও ইচ্ছে ছিল রাতের বেলা রিক্সা চড়ে ঘোরা, তো ওদেরকে নিয়ে ঘুরতে আসলে ভালোই লাগছিলো। আর এখানে দেখুন বিভিন্ন ধরনের স্টল আছে, তো আপনারা যারা এই গলিটাতে এসেছেন তারা তো জানেন, আর যারা আসেননি তারা আসতে পারেন। এখানে হচ্ছে চাপটি বানানো হচ্ছে, আর সাথে কিন্তু বিভিন্ন রকমের হরেক রকমের ভর্তা আছে দেখতেই পাচ্ছেন, মানে একটা চাপটি 10 টাকা আর সাথে হচ্ছে আনলিমিটেড ভর্তা। তো আমরা কিন্তু এবার চাপটিটা খাইনি। এখন আমরা চলে যাব আরেকটা দোকানে, সেটা হচ্ছে খেতা পুরি, যেটার নাম খেতা পুরি বা টিক্কা, আর বা টিক্কা না, মানে এই দোকানটাতে খেতা পুরিও আছে আবার টিক্কাও আছে। তো আমরা হচ্ছে এখান থেকে গরম গরম টিক্কা আর খেতা পুরি নিয়েছিলাম। এই দেখুন তেলে ভাজা হচ্ছে, তো আপনাদের সাথে ওনাদের মানে খেতা পুরি আর টিক্কা তৈরি করার যে ভিডিওটা সেটাও একটু শেয়ার করছি। তো এই যে এখান থেকে আমরা হচ্ছে গরম গরম খেতা পুরি আর টিক্কা নেব, আর সাথে হচ্ছে এই টকটা,
তো টকের সাথে হচ্ছে ওনারা খেতাপুরি আর টিক্কাগুলো সার্ভ করে, তো আমরা হচ্ছে বাইরে দাঁড়িয়েই খেয়ে নিব কারণ ভেতরে প্রচুর ভিড় ছিল। আর এখানকার খেতাপুরি আর টিক্কাগুলো খুবই খুবই টেস্টি ছিল আর গরম গরম খেতে আসলে খুবই ভালো লাগছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে এখন বাসার উদ্দেশ্যে রওনা হব। অনেকদিন পর আপনাদের সাথে ব্লগ শেয়ার করেছি, আশা করছি কেউ আমাকে ভুলে যাননি, বাট ভুলে গেলেও আবার নতুন করে মনে করিয়ে দেওয়ার জন্যই আসলাম। যদিও এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করা হয়তো সম্ভব হবে না, কিন্তু চেষ্টা করব মাসে অন্তত 3-4 ভিডিও আপলোড করার জন্য। তো সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর ইনশাল্লাহ আমি যতটুকু সম্ভব আপনাদের পাশে থাকার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।